আজই শেষ, কাল থেকে একদম না। যে কোনো খারাপ অভ্যাস ছাড়ার কথা মাথায় এলে এরকম কথা সকলেই ভাবে, কিন্তু দিন কয়েক পরেও খারাপ অভ্যাসটা বহাল তবিয়তে থাকে, শুধু সিদ্ধান্তটা মাথা থেকে উধাও হয়ে যায়। ছোটবেলায় বাবা বাইরে থেকে এলেই ছেলেমেয়েরা বলে, বাবা কী এনেছো দাও। বয়স হয়ে গেলে বাবারাও তাকিয়ে থাকে, সন্তান কখন বাইরে থেকে আসবে, শুধু মুখ ফুটে কিছু চাইতে পারে না। বাইরের লোকের সামনে কখনো চোখের জল ফেলবে না, কারণ তোমার কান্না দেখে তোমার সামনে লোক দুঃখ প্রকাশ করলেও পিছনে বলবে ঠিকই হয়েছে। যে বন্যা এবছর তোমার ফসলকে নষ্ট করে দিয়ে গেল, সেই বন্যার বয়ে আনা পলিমাটি আগামী বছর তোমাকে অধিক ফসল উপহার দেবে। তেমনি আজ যে আঘাত তোমার জীবনকে তছনছ করে দিল, হয়তো সে আঘাতের অন্য হাতে রাখা আছে তোমার জন্য সুন্দর একটি জীবন উপহার। যে কোনো খারাপ অভ্যাস ছেড়ে বেরিয়ে আসার সবচেয়ে কার্যকরী উপায় হলো ভালো অভ্যাসগুলির অনুশীলন করে যাওয়া। পৃথিবীর কারো কাছে তোমার মূল্য নাও থাকতে পারে, কিন্তু তোমার পরিবারের কাছে তুমি পুরো একটা পৃথিবী। শুধু যে লোকই তোমাকে নেগেটিভ কথা বলবে তা নয়, তোমার নিজের মনের একটা অংশও সব সময় তোমাকে নেগেটিভ কথা ভাবাবে। এই পৃথিবীতে যে যত বড় হয়েছে সে তত বেশি সংখ্যক মানুষের সহযোগিতা নিয়েছে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে গাছের ছায়াও এদিক ওদিক সরে যায়, কিন্তু গাছের কোনো নড়নচড়ন হয় না। তেমনি তোমার পথের পরিবর্তন হতে পারে, গন্তব্য বা লক্ষ্যের নয়। পড়াশোনা অপেক্ষা খেলাধুলা করতে বেশি কষ্ট হয়, তবু ছেলেমেয়েরা খেলাধুলা করতেই ভালোবাসে। আসলে খেলাধুলায় আনন্দ আছে, কষ্টকর কাজও আনন্দ সহকারে করতে পারলে কাজটি সহজ হয়ে যায়।